আলাইকুম সবাইকে, আশা করি করোনা ভয়াবহ পরিস্থিতিতে আলোর মিশ্র সুস্থ আছেন। আমি তানজিলা আক্তার, বিকানের সিনিয়র স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণী শিক্ষার্থী। আজ আমি আপনাদের সাথে বাংলাদেশ সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনে আমার এতদিনের অভিজ্ঞতার গল্পটি শেয়ার করব। বিগত এক বছর যাবৎ আমি এই অর্গানাইজেশনের সাথে আছি। একজন ক্যাম্পাস কোঅর্ডিনেটর হিসেবে এই অর্গানাইজেশনে আমার যাত্রা শুরু হয়। অনলাইনে কোনো অর্গানাইজেশন থেকে ক্যাম্পাস কোঅর্ডিনেটর হিসেবে ফার্স্ট যে সিলেকশন মেলটা আসে সেটা বাংলাদেশ সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন থেকে। আমি নিজ টিমে কাজ করার সুযোগ পাই। অনলাইনে কাজ করে আমি ঠিক তেমনটা আনন্দিত হইনি, কিন্তু যখন প্রাইজ গেমিং সেরেমনিতে কাজ করি অ্যাজ ভলান্টিয়ার হিসেবে, সেখানে আমি মানে সেখানে সবার ব্যবহার যেন আমাকে খুব মুগ্ধ করে। এখানে প্রত্যেককে মানুষ প্রত্যেককে সম্মান এবং শ্রদ্ধা করে। আসলে কোনো দায়িত্ব থেকে কখনো পিছিয়ে পড়তে নেই। সেদিন স্বেচ্ছায় দায়িত্ব নিয়েছিলাম বলে আজ এত কিছু শিখতে পেরেছি, যেমন সামনাসামনি কীভাবে ফর্মালভাবে কথা বলতে হয়, কীভাবে প্রফেশনালিজম বজায় রেখে চলতে হয়, এটিসি। এবং লাস্ট মিটিংয়ে অনেক কিছু শিখেছি। আমাদের থার্ড ন্যাশনাল কার্ডিনেটর ইভেন্ট সম্পর্কে আলোচনা হয়েছিল, সেখানে যেসব সেগমেন্টসের সম্পর্কে আরও বিস্তারিতভাবে আলোচনা করে করা হয়েছিল। অনেক সেগমেন্টস আছে যেগুলোর নাম আমি আগে কখনো শুনিনি এবং জানতাম না, কিন্তু সেদিন জানতে পেরেছিলাম। সেখানকার সিনিয়র স্যার, আমাদের সোলাইমান স্যার, ভাইয়ারা, আপুরা, দাদা অত্যন্ত ভালো মনের মানুষ। সবার সাথে তারা খুব ফ্রেন্ডলিভাবে বিহেভ করে, তাদের ব্যবহার মানে আমাকে খুশি করে দেয়। বাংলাদেশ সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের প্রতি আমার এক্সপেক্টটা যেন অনেক বাড়িয়ে দেয়। তো ইন শর্ট আমি একটা কথাই বলবো, সেটা হলো যারা ফেসবুকে অযথা স্ক্রোলিং করেন